আসসালামু আলাইকুম, আমি আশরাফ মাহতাব, প্রভাষক কর্ণফুলী এস চৌধুরী কলেজ কর্ণফুলী চট্টগ্রাম। আজ আমি ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় ও তার বিখ্যাত ছোট গল্প মাসি পিসি নিয়ে আলোচনা করব। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একজন কথা সাহিত্যিক। যারা ছোট গল্প উপন্যাস রচনা করেন তাদেরকে কথা সাহিত্যিক বলা হয়। মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে জন্মগ্রহণ করেন এবং 1956 সালে মাত্র 48 বছর বয়সে তার অকাল মৃত্যু ঘটে। তার সাহিত্যে হাতেখড়ি হয় বন্ধুদের সাথে বাজি ধরে। কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যয়নকালে মাত্র 20 বছর বয়সে বন্ধুদের সাথে বাজি ধরে তিনি লিখে ফেলেন প্রথম ছোট গল্প অতসীম আমি। এই গল্প রচনা করে তিনি বেশ খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তিনি তার জীবনের বাকি 28টি বছর নিরবিচ্ছিন্নভাবে সাহিত্য রচনা করে গেছেন। বিজ্ঞান মনস্ক এই কথা সাহিত্যিকের সাহিত্যে বস্তুতান্ত্রিকতা ও মনোবিশ্লেষণ সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছে। তার বিখ্যাত উপন্যাস হল পদ্মা নদীর মাঝি, জননী, তিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন, স্বাধীনতার স্বাদ, আরোগ্য ইত্যাদি। তার বিখ্যাত ছোট গল্প হল প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, টিকটিকি, কুষ্ঠরোগীর বউ, হলুদে পোড়া, আজকাল পরশুর গল্প, হারানের নাজ্জামাই, ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি। মাসি পিসি ছোট গল্প 1946 সালে কলকাতার পূর্বাশা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে এটি পরিস্থিতি নামক গল্প গ্রন্থে সংকলিত হয়। মাসি পিসি গল্পের চরিত্রগুলো হল আহ্লাদি, মাসি ও পিসি, যোগু, কৈলাস, গোকুল, কানাই চৌকিদার ও বুড়ু রহমান। পুরুষতান্ত্রিক সমাজে নারী নির্যাতনের স্বরূপ মাসি পিসি ছোট গল্পের মূল বিষয়বস্তু। স্বামীর নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর জীবনের করুণ কাহিনী নিয়ে এ ছোট গল্পটি রচিত। মায়ের ঘরে মাসি ও বাপের ঘরে পিসি ছাড়া কেউ নেই আহ্লাদের। তার স্বামী যোগু তাকে প্রচণ্ড রকম মারধর করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এখন সে মাসি পিসির সাথে থাকে। একদিন মাসি পিসি আহ্লাদিকে নিয়ে শালকাঠ বা তাল কাঠে তৈরি সরু নৌকা শালতি দিয়ে খাল পার হচ্ছিল। সেই বেলায় খালে তখন পুরু বাটা, লোকজনেরা খড় উঠানামা করছিল। সেখানে দুজন লোক তিনজন লোকের মাথায় আট বাঁধা খড় তুলে দিচ্ছিল। দুজন লোকের মধ্যে একজন হলো কৈলাস, আরেকজন হলো বুড়ু রহমান। কৈলাস গোপন খবর বলার কথা বলে মাসি পিসির শালতির গতি থামায়। মাসি পিসি শুনতে রাজি নয়, তবু সে জোর করেই বলা শুরু করে। সে এমনভাবে বলে যাতে আহ্লাদি শুনতে পারে। সে বলে তারা যে আহ্লাদিকে শ্বশুরবাড়ি পাঠাচ্ছে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না, কারণ তাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, যদি কোনো বিপদ আপদ ঘটে। মাসি পিসি কৈলাসকে আসল কথা বলার জন্য তাড়া দেয়। তখন কৈলাস বলে কোন এক চায়ের দোকানে নাকি যোগুর সাথে তার দেখা হয়েছিল। যোগু, আগের সেই যোগু যেন আর নেই, যোগু অনেক বদলে গিয়েছে, সে নাকি ভালো হয়ে গেছে, সে এখন আহ্লাদিকে নিতে চায়। পরে সে মাসি পিসিকে বলে আহ্লাদিকে স্বামীর বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য। মাসি বলে পেট শুকিয়ে লাথি জাটা খেতে, কলকে পোড়া ছ্যাঁকা খেতে, খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে রাতভর দিনভর আহ্লাদি সেখানে যাবে? পিসিও তার সাথে সুর মিলিয়ে বলে আহ্লাদিকে পাঠানো যাবে না। মাসি আবার বলে যোগু তাদের জামাই মানুষ, যদি তাদের বাড়িতে আসে তারা যত্ন আত্মি করবে, কিন্তু আহ্লাদিকে পাঠাবে না। পিসি বলে আমরা মরে গেলেও আহ্লাদিকে পাঠাবো না। বুড়ু রহমান তাদের কথাবার্তা শুনে আর আহ্লাদির দিকে মায়ের চোখে তাকায়।
কিছুদিন আগে বুরু রহমানের অল্প বয়সী মেয়ে শ্বশুরবাড়িতে মারা গিয়েছে। মেয়েটি শ্বশুরবাড়িতে যেতে চায়নি, তাকে জোর করে পাঠানো হয়েছিল। বুরু রহমানের মেয়ের চেহারার সাথে আহলাদের চেহারার মিল নেই, তবু সে যেন আহলাদের ফ্যাকাশে মুখে তার মেয়ের ছাপ খুঁজে পায়। সে ছলছল চোখে আহলাদের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর কৈলাস আবার বলে, যৌবনাকে মামলা করবে তার বিয়ে করা বউকে তার বাড়িতে না পাঠালে। সে মাসি পিসিকে জেল খাটার ভয় দেখায়, কিন্তু মাসি পিসি বলে যে তারা জেল খাটতেও রাজি, তবু তারা আহলাদিকে পাঠাবে না, কারণ আহলাদি তার বাড়িতে খুন হওয়ার ভয়ে যেতে চায় না। পরে মাসি পিসি আহলাদিকে নিয়ে নৌকা বেয়ে চলে যায়। মাসি পিসি ছাড়া আহলাদির আপন বলতে কেউ নেই। তার বাবা মা ভাই কলেরাতে মারা গিয়েছে, এখন সে বিধবা মাসি পিসির আশ্রয়ে আছে। মাসি পিসি দান বেনে কাঁথা সেলাই করে ডালের বড়ি বিক্রি করে হুগলা গেঁথে সাত পাতা ফলমূল বিক্রি করে সংসার চালায়। পরে তারা শহরের বাজারে শাক সবজি তরি তরকারি বিক্রি করে বাড়তি উপার্জন করে। মাসি পিসির মধ্যে আগেও বাপ ছিল, তারা তাদের অবস্থায় এক, বয়স এক, এক ঘরে বসবাস, তাদের দুজন ছাড়া দুঃখ বলার আর কেউ নেই। তবে তাদের মধ্যে রেষারেষি রয়েছে, হিংসা রয়েছে, কারণে অকারণে ঝগড়াঝাটিও বাদে প্রায়ই। কারণ পিসি হলো এ বাড়ির মেয়ে, এটা তার বাপের বাড়ি, মাসি উড়ে এসে জুড়ে বসেছে, এজন্য মাসির প্রতি পিসির একটি অবজ্ঞার ভাব পরিলক্ষিত হয়। কিন্তু শহরের বাজারে শাকসবজি বিক্রি করে বেঁচে থাকার প্রত্যয়ে তারা একত্রিত হয়, তখন তাদের মধ্যে সকল বিভেদ মিটে যায়। তাদের মিল আরও গাঢ় হয় যখন আহলাদির বার তাদের গাড়ে এসে পড়ে। বাপ মা মরা মেয়েটিকে তারা সকল বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য যেন পণ করেছে। তারা খালি ঘরে আহলাদিকে রেখে যেতে সাহস পায় না, তাই তারা যেখানেই যায় আহলাদিকে সঙ্গে করে নিয়ে যায়। আহলাদির পেটে 4 মাসের সন্তান। পিসি বলে, ছেলের মুখ দেখলে পুরুষের মন নরম হয়। পিসির স্বামীও নাকি এরকম ছিল, পরে ছেলের মুখ দেখে সে নাকি ভালো হয়ে গিয়েছে। শহরের বাজারে তরি তরকারি বিক্রি করে মাসি পিসি বাড়িতে ফিরে রান্নাবান্না শুরু করে দেয়। আহলাদের মন খারাপ, সে নিজেকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো নিজেকে মনে করে, কারণ সবজির বাজারে মানুষের পর মানুষ তাদেরকে কেমন করে যেন তাকায়, তরি তরকারির মতো তাকেও কিনা যায় কিনা তা যাচাই করে। গ্রামের কত লোক যে কত রকমের দরদাম দিয়েছে মাসি পিসির কাছে তার ইয়ত্তা নেই। অনেকে মাসি পিসিকে চিনে চুপ থাকলেও গ্রামের বিত্তবান গোকুল হাল ছাড়েনি, সে আহলাদিকে পাওয়ার জন্য পাগল হয়ে ওঠে। মাসি পিসি আহলাদিকে নিয়ে সত্যি বিপদে পড়েছে। একদিকে পাষণ্ড স্বামীর অত্যাচার, অন্যদিকে বিত্তশালী কুকুলের লোলুপ দৃষ্টি। মাসি পিসি রান্নাবান্না শেষ করে বাদ বেড়ে আহলাদিকে ডাকবে, এমন সময় তারা বলাবলি করে জামাই যদি তাদের বাড়িতে আসে তাকে একটি কড়া কথাও বলা হবে না, এমনকি তাকে কোনো উপদেশও দেওয়া হবে না যদি জামাই চটে যায়। এবং আহলাদিকে বলা হবে জামাইকে দেখে সে যেন খুশি খুশি ভাব দেখায়। এসব ভাবতে ভাবতেই বাইরে থেকে কানাই চৌকিদারের গলার আওয়াজ শোনা গেল। মাসি পিসি দুজনেই বাহিরে গেল, গিয়ে দেখল কানাই চৌকিদারের সাথে গোকুলের 3 জন পেয়াদা। কানাই বলল, মাসি পিসিকে বাবুর কাচারি বাড়িতে যেতে হবে, সেখানে বাবুর সাথে দারোগা বাবু বসে আছে, তাদেরকে যেতেই হবে। মাসি পিসি তাকিয়ে দেখল কাঁঠাল গাছের ছায়ায় আরো 3-4 জন লোক গাপটি মেরে আছে। মাসি পিসি নিশ্চিত বুঝতে পারল কানাইয়ের সাথে তারা দুজন যদি কাছারি বাড়িতে যায় ওই 3-4 জন লোক এসে আহলাদিকে তুলে নিয়ে যাবে।
পরে মাসি কাপড় পাল্টানোর কথা বলে পিসি হাত ধোয়ার কথা বলে বাড়িতে চলে গেল। মাসি হাতে বটি এবং পিসি রামদার মতো মস্ত কাটারি নিয়ে ফিরে এলো। মাসি পিসির বীতিহীন তর্জন গর্জন শুনে কানাইয়ের বাহিনী বেবাচাকা খেয়ে গেল। তারপর মাসি পিসি দুজনে গলা ছেড়ে আশেপাশের লোকদের ডাক দেয়। কানাই দলবল নিয়ে অদৃশ্য হয়ে যায়, পাড়ায় হাঁকাহাঁকি ডাকাডাকি পড়ে যায়, অনেক লোক ছুটে আসে। এ যাত্রায় তারা কানাইয়ের দলবলের হাত থেকে রক্ষা পায়। মাসি পিসি আহ্লাদিকে মাঝখানে রেখে শুয়ে পড়ে, কিন্তু তাদের ঘুম আসে না। তারা সন্দেহ করে হয়তো বরযাত্রা আবার আসবে, কারণ এর পূর্বে যখন মেয়েটিকে তারা কুটুম বাড়িতে রেখে এসেছিল তাদের ঘরে বরযাত্রা আগুন ধরিয়ে দিয়েছিল। তাই তারা মোটা কাঁথা পুরনো কম্বল ভিজিয়ে রাখে, হাঁড়ি কলসিতে জল এনে রাখে, বটি দা হাতের কাছে রাখে। তারা যুদ্ধের পূর্ব প্রস্তুতি নিয়ে নেয়। এই হলো একাদশ দ্বাদশ শ্রেণীতে পাঠ্য মাসি পিসির ছোট গল্পের কাহিনী। আমরা পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজ বিদায়। আসসালামু আলাইকুম।